হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিঞ্চের অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আরও একটি রেসিপি। রমজান এসেছে, ইফতারের সময়ও এসেছে, তো যেখানেই দেখি সেখানে পেঁয়াজু ডালের বড়া। তো আজকে আমি ভাবলাম তাই বানাই। তো দেখো এখানে আছে গরম গরম দু কাপ চা আর আছে পেঁয়াজি, তো আজকে সেটাই বানিয়ে দেখাবো। আর পেঁয়াজিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছে, খুব মচমচে হয়েছে আর খুব টেস্টি হয়েছে। একটা ছোট্ট উপকরণ যেটা মচমচে করতেও সাহায্য করেছে। দেখো এখানে এক বাটির মতো আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এই মুসুরির ডালটা পুরোটাই বাছা, পরিষ্কার করা। আর নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ আতপ চাল। এটা আমার কাছে বাসমতি চাল ছিল, তো আমি সেটাই দিয়েছি। এখন আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি, আমাদের এখানকার ট্যাপের জল খুবই ঠান্ডা, তো আমি ভাবলাম যে ঈষৎ জলটাই দিই, তাহলে তাড়াতাড়ি ভিজেও যাবে, নরমও হবে, আমার ব্লেন্ড করতেও সুবিধা হবে। তো আমি দেখো ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো। এখন আমি বানাবো ধনেপাতার চাটনি। তো ধনেপাতা চাটনি বানাতে কী কী লাগছে? ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস। দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচ থেকে ছ কোয়ার মতো রসুন আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেখো দিলাম গোলমরিচের গুঁড়ো। তোমরা গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারো, একদম অপশনাল। আর দিয়ে দিলাম সামান্য জল। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব মিহি পেস্ট করেছি, কারণ চাটনি তো মিহি না হলে ভালো লাগবে না খেতে। দেখো একদম মিহি হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ডালটাও ভিজে এসেছে। এখন এই ডাল আর চালটাকে আমি ব্লেন্ডারে বেটে নেব, এমনভাবে বেটে নেব যাতে চার ভাগের মধ্যে তিন ভাগ ব্লেন্ড হয় আর এক ভাগ যাতে দানা দানা থাকে। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম যেখানে আমি ডালের মিশ্রণটা খুব ভালো করে মাখতে পারবো। দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে বড় বড় দুটো পেঁয়াজ আছে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এক চামচের মতো হলুদের গুঁড়ো, এক চামচের মতো লঙ্কার গুঁড়ো, বেসনের একটু দরকার হবে, সেটা আমি পরে দেব, আগে ভালো করে মেখে নি। দেখো আমি ভালো করে মেখে নিলাম, আমার মনে হয়েছে যে একটু বেসন দিতে হবে, তো আমি কি করেছি দু চামচের মতো আমি বেসন দিয়েছি। এটা একসাথে বাইন্ড করতে সাহায্য করবে। এইভাবে কখনো পেঁয়াজু বা ডালের বড়া যাই বলো না কেন, যদি একবার করে খাও তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন দেখো প্যানে আমি অনেকটা তেল দিয়েছি ডিপ ফ্রাই করব বলে, আর আমি পেঁয়াজুগুলোকে গোল গোল করে আমি ছেড়ে দিচ্ছি। আমি যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি, তাতে কি হবে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যাবে, কারণ আমি যদি খেপে খেপে ভাজি, মানে চারটে চারটে করে যদি ভাজি, আগের বড়াগুলো একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে নরম হয়ে যাবে না, যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, বেসন আছে, আর মুসুরির ডালটা একটু আধ ভাঙা আছে, তাতে মচমচে থাকবে। আমি দেখো একসাথে অনেকগুলো বড়া ভেজে নিয়েছি,
আর দেখো পাশে আমি চা বসিয়েছি। পেঁয়াজির সাথে যদি বা চাই না হয় তাহলে আর কি খেলাম, এক মুঠো মুড়ি পেঁয়াজি আর থাকবে দুধের চা, একদম জমে যাবে সন্ধেবেলাটা। তোমরা অবশ্যই ট্রাই করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর আমার যদি কথাতে কোনো রকম ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেখো আমি একটা একটা করে সমস্ত পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি। আমি কিচেন টাওয়ালের ওপর রেখেছি যাতে এক্সট্রা অয়েলটা আছে সেটা যাতে অ্যাবজর্ব করে। এখন আমি ভালো করে প্লেটিং করে নিচ্ছি। একটা সুন্দর প্লেটে আমি পেঁয়াজিগুলোকে রাখলাম, ওপর দিয়ে দিয়ে দিলাম চাট মশালা। আর দিয়ে দিলাম যে ধনে পাতার চাটনিটা বানিয়েছি, টক টক ঝাল ঝাল সেই ধনে পাতার চাটনি। একবার অবশ্যই খেয়ে দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভুলে যেও না আমার এই চ্যানেলটাকে, অবশ্যই ভুলে যেও না, একদম পাশে থেকো।